এই যে জিনিসপত্রটি কোথা থেকে পেয়েছেন এবং কিভাবে পেয়েছেন এবং মানে আপনার যে দেওয়ার ইচ্ছাটা এটা কোথায় কিসের দিকে আসবে? বাইসিং কই বলতে প্যাসেঞ্জার কই থেকে কই গেছে, সারাদিন অটো চালায় এটা তো কইতে পারে না কই থেকে কই প্যাসেঞ্জার যায়, কিন্তু রাত্রে তো গাড়ি নিয়ে বাড়িতে রাখি পড়ে তুমি সকালে ঘুম থেকে ওঠার পরে গাড়ি মুছতে গিয়ে দেখি একটা ব্যাগ আছে আমার গাড়িতে, হঠাৎ করে আমি তো ব্যাগটা তো আমি ধরছি না, এটা গাড়িতে রেখে দিছি, ঠিক আছে। রাখার পরে আমি কই যার ব্যাগটা আমি অটো চালাইতে গেলে স্ট্যান্ডে খোঁজ করুন, জিজ্ঞাসা করুন তিন চারজন ড্রাইভারের যে ব্যাগ কেউ ফালাইছেন বা কেউ খোঁজ করছেন, এরকম করে সারাদিন রাত্র আমার কাছে রাখতে আসলে দেখি যে কেউ খোঁজ করছেন। আমি রাত্রে 10টার সময় সিদ্ধান্ত নিয়েছি যে আমি এটি থানাতে জমা দিই, বা আমার বাড়িতে কইছিলাম দুপুরবেলা কইছে থানাতে দিয়ে আসবো। আমার নাম সুজিত সরকার। আচ্ছা আপনার ম্যাডাম কি বললো? ম্যাডামে তো আমি ম্যাডামের দুপুরবেলা শেয়ার করছিলাম, কইছে যে এটা তুমি আগে গাড়িতে রেখে দেখো কেউ খোঁজ করে নি, এর আগেটাও যদি কোনো খোঁজ করছে বা তুমি নিয়ে দিতে পারবে, অকনেকটা দেখো তুমি পাও না। তারপরে রাত্রে 10টার সময় সিদ্ধান্ত নিয়ে যে এই জিনিসটি দেওয়া যাক, জামা কাপড়ই হোক ব্যাগই হোক আর যাই হোক আমার কোনো কিছু আমার এই দিনে অনেক কোনো ইয়ে নেই আমার দরকার। আচ্ছা আপনার পক্ষে পুলিশ প্রশাসনে কি কি বলবেন? পুলিশ প্রশাসন তো রাত্রে অনেক পরে আমার কইছে ভালো, মানে কইছে গুড বয়, তারপরে কইছে একটা কিছু একটা আইলে পরে দেখা করার পরে কি হবে একটা কিছু কইল। দাদের এই কাজটা আপনি কি বলবেন? সমতার কাজকর্ম আমি আরেকটা জিনিস কইতে চাই আপনাদের কাছে, যে রাজ্যবাসী মানে ত্রিপুরা রাজ্যবাসীর কাছে দেশের কথা তো বললে অনেকটা, ত্রিপুরা রাজ্যবাসীর কাছে কইতে চাই যে এরকম যদি সবাই যদি এইরকম কাজ করতে পারে তাহলে আমার কাছে ভালো লাগবে, মানে আমার কাছে ভালো লাগবে সবাই যদি এই কাজটা করতে পারে। সবাই তো গোল্ড জিনিসটা কেউ কিন্তু কেউ পাইলে দিত না, যদি তো 3 লাখ 3.5 লাখ টাকার জিনিসটা কইছে, কিন্তু আমার হিসাবে প্রতিটা মানুষ যদি এরকম ঠিক হয় তাহলে আমার কাছে ভালো লাগবে, এটাই আমার পাওনা আর আমার কিছু পাবো। ঠিক আছে আরে সিনি দেখুন।